নমস্কার, পথিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা ঘুরে দেখব ভাইজ্যাকের খুব জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট আইএনএস কুরসুরা সাবমেরিন মিউজিয়াম। এই ভিডিওতে পুরো স্পট ইন ডিটেলস দেখানোর চেষ্টা করেছি। যারা ভাইজ্যাক ঘুরতে আসবেন বলে ঠিক করেছেন কিন্তু হয়ে উঠছে না সময়ের জন্য, বা যারা ঘুরতে আসবার প্ল্যান করছেন, আশা করছি তাদের ভালো লাগবে। সুতরাং ভিডিওটি না কেটে পুরোটা দেখবেন। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, নিচে যে লাল বাটনে সাবস্ক্রাইব লেখা আছে ওখানে ক্লিক করে লেটেস্ট আরও ভিডিও দেখবার জন্য সাবস্ক্রাইব করুন অ্যান্ড বেল আইকনে ক্লিক করুন। ভাইজ্যাকের বাকি স্পটের ভিডিও লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে আর দেরি না করে চলুন ঘুরে আসি কুরসুরা সাবমেরিন মিউজিয়াম। কুরসুরা সাবমেরিন মিউজিয়ামটি রামকৃষ্ণ বিচে অবস্থিত। এন্ট্রি ফি 40 টাকা করে পার পার্সন এবং 20 টাকা করে বাচ্চাদের জন্য। এখানে ফটো তুলতে চাইলে এক্সট্রা 50 টাকা দিতে হবে, আর ভিডিও করতে চাইলে 200 টাকা এক্সট্রা লাগবে। সোমবার কুরসুরা সাবমেরিন মিউজিয়াম বন্ধ থাকে, মঙ্গলবার থেকে শনিবার দুপুর 2 থেকে রাত 8:30 অবধি খোলা থাকে। রবিবার সকাল 10 থেকে 12:30 এবং দুপুর 2 থেকে রাত 8:30 অবধি খোলা থাকে। আইএনএস কুরসুরা ভারতীয় নৌবাহিনীর কালভারি শ্রেণীর ডিজেল বৈদ্যুতিক ডুবোজাহাজ। এটি ছিল ভারতের পঞ্চম ডুবোজাহাজ। কুরসুরাকে 1969 সালে 18 ডিসেম্বর কমিশন করা হয় এবং 31 বছর পরিষেবা প্রদানের পর 27 ফেব্রুয়ারি 2001 সালে তাকে বাতিল করা হয়। আমরা অনেকেই দ্য গাজি অ্যাটাক মুভি দেখে থাকবে। এই সেই সাবমেরিন যে 71-এর ভারত পাকিস্তান যুদ্ধে নিযুক্ত ছিল, যেখানে টহল অভিযানে মূল ভূমিকা পালন করে, পরে অন্যান্য দেশের সাথে নৌ মহড়ায় অংশগ্রহণ করে এবং অন্যান্য দেশে অনেক শুভেচ্ছা সফর করে। অবসরের পরে জাহাজটিকে বিশাখাপত্তনমের আর কে সৈকতে জনসাধারণের প্রবেশাধিকারের জন্য জাদুঘর হিসাবে সংরক্ষণ করা হয়। মৌলিকত্ব বজায় রাখার জন্য কুরসুরা হল খুব কম ডুবোজাহাজ জাদুঘরগুলির মধ্যে একটি হওয়ার বিশেষত্ব রয়েছে, এবং এটিকে বিশাখাপত্তনমের অবশ্যই দেখার জন্য একটি গন্তব্য বলা হয়। অবসরপ্রাপ্ত বা বাতিল ডুবোজাহাজ হওয়া সত্ত্বেও এটি এখনও নৌবাহিনীর ড্রেসিং শিপ সম্মান পায়। সাধারণত সক্রিয় জাহাজগুলিকে এই সম্মানে ভূষিত করা হয়। কুরসুরার দৈর্ঘ্য 300 ফুট, প্রস্থ 25 ফুট এবং গভীরতা 20 ফুট। সমুদ্রপৃষ্ঠে স্থানচ্যুতি 1950, নিমজ্জিত অবস্থায় স্থানচ্যুতি 2475 টন এবং সর্বাধিক 985 ফুট গভীরে ডুব দিতে সক্ষম। জাহাজটি প্রায় 8 জন কর্মরতা এবং 67 জন নাবিক সহ 75 জনকে ধারণের সক্ষমতা রাখে। গতিবেগ সমুদ্রপৃষ্ঠে 30 কিলোমিটার পার ঘন্টায়, নিমজ্জিত অবস্থায় 28 কিলোমিটার পার ঘন্টা। সাবমেরিনটিতে 7 কম্পার্টমেন্ট আছে। আমরা আছি এখন ফার্স্ট কম্পার্টমেন্টে। ভিডিওটিতে সবুজ কালারের যে জিনিসটি দেখা যাচ্ছে সেটি হলো টর্পেডো মিসাইল, আর লাল সাদাটি হলো ওয়াটার মাইন। এখন আছে দ্বিতীয় কম্পার্টমেন্টে। এটি বেসিন, এটি ডেপথ টেস্ট ক্রু। সাবমেরিনটি কতটা জলের গভীরে আছে সেটি এখানে চেক করা হয়। এটি হলো তৃতীয় কম্পার্টমেন্ট, এখানে সোনার টেস্ট করা হয়। এটি অফিসারদের শয়নকক্ষ।
এবং এটি ডাইনিং কক্ষ। এটি হলো চতুর্থ কম্পার্টমেন্ট, এখান থেকে সাবমেরিনকে কন্ট্রোল করা হয়। এটি হলো পঞ্চম কম্পার্টমেন্ট, এখান থেকে রেডিওর মাধ্যমে কন্ট্যাক্ট এস্টাবলিশড করা হয়ে থাকে। ভিডিওতে এগুলি অফিসারদের শয়নকক্ষ এবং একটি হচ্ছে ইমার্জেন্সি ড্রাইভিং স্যুট। এটি হচ্ছে রান্নাঘর। এটি হলো কন্ট্রোল কম্পার্টমেন্ট, এখান থেকে সবকিছু কন্ট্রোল করা হয়ে থাকে। আমরা এখন যাচ্ছি সিক্সথ কম্পার্টমেন্টে। এটি সেই কম্পার্টমেন্ট যেখানে ডুবোজাহাজটিতে তিনটি শ্যাফট রয়েছে, যার প্রত্যেকটিতে ছয় ব্লেডের প্রপেলার রয়েছে। এটি তিনটি কোলমনা 2D 42 mm ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত হয়। প্রতিটি 2000 অশ্বশক্তি অর্থাৎ 1500 kW উৎপাদন করে।
আমরা এখন 7th কম্পার্টমেন্টে আছি। এটা হচ্ছে কমন বাথরুম। এখানে 75 জনের মতো লোকের থাকার ব্যবস্থা থাকে। আমরা এখন এক্সিট গেট দিয়ে বেরিয়ে গেছি আর এখান থেকে সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে। এক অপূর্ব মনোরম দৃশ্য এখানে উপভোগ করতে পারবেন। এই সাবমেরিনটির প্রথম কমান্ডার ছিলেন কমান্ডার আদিত্য এবং এটি দক্ষিণ এশিয়ার প্রথম ডুবোজাহাজ জাদুঘর। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি কোনো সাজেশান থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভাইজ্যাগ রিলেটেড আরও ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো স্পটে।